আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও চলে আসলাম আশার আলো এই চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন কী নিয়ে কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, ইগল টিমের ড্রামা সিরিজ বিপি ভিলেজ প্রজেক্ট এই নাটকটা সিজন ফোর চলতেছে এবং 110 নম্বর পর্ব আজকে দিবে, যারা আজকে মানে 31 তারিখ 2টার সময় রিলিজ হবে। যারা দেখে নাই অবশ্যই 10 নম্বর পর্ব দেখবেন, আর 11 নম্বর 2 তারিখ আপনারা দেখতে পারবেন অবশ্যই। 111 নম্বর দেখবেন বিপি ভিলেজ প্রজেক্ট এই নাটকটা আপনারা দেখতেছেন, আর এই নাটকটা অলরেডি অনেক অনেক ভিউজ হইতেছে, বাট অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। যারা দেখতেছেন অবশ্যই এই সিজনটাও দেখবেন। সিজন ফোর চলতেছে বর্তমানে, আর 110 নম্বর পর্ব আজকে দিবে। যারা দেখেন নাই অবশ্যই দেখবেন, আর যারা দেখেছেন অবশ্যই নাটকটার কোন বিষয় আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আসার আরও এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশন অল করে দিবেন। আমাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে এই বিপি ভিলেজ পদের এই নাটকটা মূলত যে টপিকটা হচ্ছে যে তারা এই সিজনে কি চেয়ারম্যান নির্বাচিত হবে না ভিডিওটা মানে নাটকটা আরও নাম্বার হবে সেই বিষয়টা হচ্ছে। আসলে বন্ধুরা এই সিজনে আমার মনে হয় চেয়ারম্যান নির্বাচিত হবে না, আমার মনে হয় আগামী সিজনে দেখতে পারবেন, এবং কি এই সিজন পরেও হয়তো অনেকজন চেঞ্জ হয়ে যাবে। কারা চেঞ্জ হবে সেটা আমি এখন বলতে পারতেছি না, আগামীতে হয়তো আপনারা দেখতে পারবেন। আর বর্তমানে যেই সিনগুলো চলতেছে, বাট অলরেডি এই সিনগুলো খুবই ভালো দিক দিয়ে যাইতেছে, আমারও খুবই ভালো লাগতেছে, আশা করি আপনারও ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন, আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল নোটিফিকেশন অল করে দিবেন, এই ভিডিওটা একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।